Welcome back to my channel. Best special আরো একটা নতুন পর্ব আজ আপনারা দেখতে চলেছেন। তো চলুন রেসিপিটা কি সেটাই দেখিয়ে নিই আপনাদেরকে। এই হলো রেসিপিটা আজকের যেটা আপনাদের সাথে শেয়ার করব আমি। তো এটা দেখতে পাচ্ছেন কচু শাক। এই কচু শাক বানানোটা দেখাবো আপনাদেরকে আজকে, নিরামিষ কচু শাক বানানো। তো থাকুন সাথে আমার, পুরো ভিডিওটা জুড়ে থাকুন। আর কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এমনই সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে কি করতে হবে? আমার চ্যানেলের পাশে থাকতে হবে বন্ধু। তো বন্ধুরা সকলকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কচু শাক দেখতে পাচ্ছেন এভাবে বাজার থেকে কেটে আনা হয়েছে। তো এবার এই যে বড় টুকরোগুলো রয়েছে, আমি কিছুটা পরিমাণে কচু শাক নিয়েছি, আর এই যে বড় টুকরোগুলো রয়েছে এইগুলোকে একটু টুকরো করে আরও একটু ছোট করে নেব, এভাবে আরও একটু ছোট করে নেব এভাবে করে। কচুর শাককে আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি করব কি, প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব, ভাপিয়ে নেব আর কি। জল দিয়ে নিলাম আমি, আর একটু নুন দিয়ে দেব। সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কচুর শাক, একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে সম্বাদ দেবার জন্য যেটা নিয়েছি, একটা শুকনো লঙ্কা, কালো জিরে, একটা কাঁচা লঙ্কা, আর একটু নিয়ে নিয়েছি নারকেল কুড়িয়ে। একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম আমি আগে থেকে। পাখিতে যেই ছোলাটা খায়, টিয়ে পাখি, সেই ছোলা আমি ভিজিয়ে রেখেছি। গ্যাসটা আমি অন করে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কি করব, তেলটা একটু গরম হয়ে গেলে নারকেল কোড়াটাকে আমি ভেজে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, নারকেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। নারকেলটা অল্প ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি কিন্তু আমি ভাজবো না, হালকা ভেজে নেব, তবেই হয়ে যাবে। আর এখানে তো প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি স্ট্রেনার রেডি করে নিয়েছি। এবার স্ট্রেনারে আমি জলটাকে একটু ঝরিয়ে নেব। জলটাকে একদম ঝরিয়ে নেব, একটু চেপে চেপে বের করে দেব। একটু চেপে চেপে জলটা আমি ছেঁকে নেব। ছোলাটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কচু শাকটাকে, এর মধ্যে আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুন দিয়ে দেব আন্দাজ মতো, দিয়ে দেব হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, খুবই অল্প পরিমাণে। লঙ্কাটা কিন্তু আপনারা বুঝেই দেবেন যে যেমন ঝাল খান তেমনভাবেই দিয়ে দেবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কষিয়ে নেব ভালো করে। জিরে আর ধনের গুঁড়ো একসাথে মেশানো আছে, দিয়ে দিলাম একটা বাতাসা, দিয়ে দিলাম দুটো বাতাসা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এ
এরকম খুন্তির মাথা দিয়ে চেপে চেপে ভালো করে স্ম্যাশ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মাঝে মাঝে বাড়িয়ে কমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে বাতাসা দিয়েছি, আপনারা কিন্তু চিনি বা যা মিষ্টি যাই থাকুক সেটাই দিতে পারবেন। সানরাইজের শাহী গরম মশলা দিয়ে দেবো আমি এর মধ্যে, আপনারা যে কোনো গরম মশলা দিতে পারেন, কিন্তু আমার কাছে এটা কিন্তু খুব ভালো লাগে আর এটা স্মেলটাও খুব সুন্দর আর গরম মশলাটাও কিন্তু বেশ ভালো। দিয়ে দিলাম অল্প পরিমাণে, ভালো করে নেড়ে চেড়ে নেব আর কষিয়ে নেব একেবারে শুকনো করে। এরকমটা দেখতে হয়েছে, আরও একটু শুকনো করে কষিয়ে নেব। কচুর শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে, মানে পাতে দিয়ে খাওয়ার জন্যে একেবারে তৈরি। তো এবার আমি তুলে নেব, তুলে নিচ্ছি আমি। এরমটা দেখতে হয়েছে, সবটুকুই তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কচুর শাক। আপনারা কিন্তু আমাকে লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। সুন্দর করে একটু চেপে দিচ্ছি। কার কার কচুর শাক পছন্দ আমাকে কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে পারেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার উষ্ণ অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।